গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস লাইফস্টাইল। তো এখন সকাল 8:30 বাজে। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সারাদিন কী কী করি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখবে কিন্তু। তো এখন সকালবেলা আমি ফার্স্টে চা খাবো, চা খেয়ে দিন আমি পড়াতে যাবো। তারপরে আরও কী করি সেটা সময়ের সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। দেখো এবার আমি চা খাচ্ছি, তারপর চা খেয়ে একটু বাজারে যাব। বাজারে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাবো। তো খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ি ফিরে আসছি, আমার বাজারের কাজগুলো সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আজকে বিকেলবেলা একটা জায়গায় যাবো, সেটা এখন আপাতত সাসপেন্স থাক, পরে বলছি। তো কাজ টাজ মিটিয়ে এখন বাড়ি চলে এসেছি। তো বাবা বললো চা খাবে, তাই মা আমার বাবার জন্য চা করতে গেল। আর আমাকে বললো তুই একটু ঢ্যাঁড়সটা ভাজ, মা এই যে কাঁকরোলটা ভেজে রেখে দিয়েছিল। তো আমি এখন ঢ্যাঁড়সটা ভাজছি, আর ওটা দুপুরে ওখানে ভাতটা গুড় দেওয়া রয়েছে, আর দুপুরের জন্য কাঁকরোল ভাজাটা রয়েছে, আর এখন সকালে ব্রেকফাস্টে ঢ্যাঁড়স ভাজা। তো চলুন যাই, গিয়ে তারপরে দেখা হবে ওখানে। তো আমি সকালবেলায় আপনাদের বলেছিলাম যে একটা জায়গায় যাব, আজকে একটা জায়গায় আছি, সাসপেন্স থাক। তো সেখানে চলে এসেছি, সেটা হচ্ছে আমার এক স্টুডেন্টের পিসির বিয়ে। তো আমার সম্পর্কে দিদিই হয়, তো সেই সকালবেলা সেই বিয়েতে এখানে এসে গেছি। একটু বেলা হয়ে গেছে আসতে, তো এখানে এসে দেখি এখন জল সাজতে যাওয়া হবে। তো আমাকে সকালবেলা থেকেই বলেছিলো, কিন্তু যেহেতু বাজারে কিছু কাজ ছিল সেই জন্য সকাল সকাল আসতে পারিনি, একটু বেলা হয়ে গেছে। এবার জল সাজতে যাবো, দেখুন সবাই জল সাজার জন্য বেরিয়ে পড়েছে। এখন 3:15 বাজে, জল টল সাজতে গেছিলাম, জল টল সেজে বাড়ি চলে এসেছি। এবার একটু রেস্ট নেবো, এত গরম, প্রচণ্ড গরম, ভীষণ কষ্ট হচ্ছে। আবার এদিকে এখন আকাশে মেঘের পরিস্থিতি, একদম পুরো মেঘ কালো করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। চলুন আপনাদের বাইরের ওয়েদারটা দেখাই কী পরিমাণ কালো করে এসছে। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কালো হয়ে এসছে বাইরের ওয়েদারটা, এই যে দেখতে পাচ্ছেন কাকিমা আমার চুল বেঁধে দিচ্ছে। এখন চুল বাঁধা, প্রথমে চুল বাঁধবে, তারপরে মেকআপ করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলটা বাঁধা হয়ে গেছে, এইবার কাকিমা মেকআপ করছে। তো দেখতে থাকুন আপনারা, এটা আমার কাকা রয়েছে, কাকা আর ওই পুচকি ভাই, ও অ্যাকচুয়ালি খুব দুষ্টুমি করছে, ওই জিনিসপত্রগুলো রয়েছে সাজের ওইগুলো ধরবে, ধরে নিয়ে খেলবে তার জন্য। তো আমার সাজ কমপ্লিট হয়ে গেছে, আমার সাজে তো আমি ভীষণই স্যাটিসফাইড। আর আমি যার কাছে শিখেছি, কেন কাকা আমি তোমাকে আগেই বলেছিলাম,
সো তার সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, তোমরা সব ধরনের এখানে মেকওভার পাবে। হাই, নিজেদের পছন্দসই তোমরা যেমন বলবে ঠিক সেরকমই তোমাদের মেকআপার করে দেবে। আমাকে খুব সুন্দর মেকআপ করতে দেখতেই পাচ্ছেন আপনারা, যে কোনো ধরনের মেকওভার তুমি বলে দাও কী কী ধরনের মেকআপার করবেন। আমার সাজটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে 7001833535, বা আমার ফেসবুক প্রোফাইলও আপনারা দেখতে পারেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস টোটালি দেওয়া আছে ওখান থেকে। আচ্ছা, আমার নাম খেয়া কাঞ্জিলাল। আপনাদের যদি আমার সাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অনুষ্ঠানে অকেশনে আমার সঙ্গে যোগাযোগ। আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে মেকআপটা করে দিতে একদমই দক্ষ, খুবই এফিশিয়েন্ট। আর আপনারা আমার সাজটা দেখে বুঝতেই পারছেন যে সাজটা কতটা পরিণত। সো প্লিজ প্লিজ প্লিজ, যে কাকিমার মেকওভারের নাম কি? কাঞ্জি, খেয়া কাঞ্জি, খেয়া কাঞ্জিলাল ফেসবুক প্রোফাইল, আর আমার পেজটার নাম হলো মেকআপ ম্যানিয়া। তাহলে আপনারা এই পেজে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সাজের জন্য। সো আজকে অনেক অলরেডি আমি টু লেট, আমি এবার বিয়েবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি এখন বিয়েবাড়ি চলে এসেছি। যে দিদির সাথে সবাই ছবি টবি তুলছে, দিদিকে দেখো কি সুন্দর লাগছে। তোমরা তোমাদেরকে বিয়ের কিছু ক্লিপ শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা একটু দেখো ভালো লাগবে। এখন সিঁদুর দান হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বিয়ের প্রথমে এখানে খেতে বসেছিলাম বলে বিয়ের প্রথম থেকে ক্লিপটা করতে পারিনি, তো এখান থেকে দেখাচ্ছি। দেখো তো আমি বাড়ি চলে এসেছি, আর সারাদিন অনেক আনন্দ করলাম, কিন্তু অনেক আনন্দ করে এখন আমি ভীষণ ক্লান্ত। আগের দিন যার বিয়েতে আমি গেছিলাম, আজকে তাদের রিসেপশন। সো এখন আমরা রিসেপশনে যার জন্য রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ কাপড় পরা হয়ে গেছে। এবার মেকআপটা করবো, করে বেরোবো। তো চলো সব মেকআপটা করে আসছি, তারপরে দেখা হচ্ছে। তো চলো রেডি হয়ে গেছি, যাওয়া যাক, গিয়ে দেখা হবে। দেখুন এই তত্ত্বগুলো, এখন আমরা কন্যাযাত্রী বেরোচ্ছি, এই তত্ত্বগুলোকে হাতে করে নিয়ে একে একে আমরা নিচে নেমে গাড়িতে উঠবো। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক অলরেডি চলে এসেছে, আর কিছু লোকের আগে চলে গেছে, আমরাই লাস্ট ট্রিপটা রয়েছি। তো এই কজন আমরা রয়েছি, এরা একে একে এই গাড়িতে করে এখন বেরোবো। আর এটা হচ্ছে দিদি, মানে যাকে বলা হচ্ছে স্টুডেন্টের মা। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি, এটা হচ্ছে যে অনুষ্ঠান বাড়িতে ঢোকার মুখের গেটটা। তো দেখুন যতটা সম্ভব আপনাদেরকে ক্লিপগুলো শেয়ার করছি। এটা হচ্ছে ডেকোরেশনটা বাইরে, তো আপনারা দেখতে থাকুন। রিসেপশন লুকে দিদিকে দেখুন কি ভালো লাগছে। দেখুন দিদি আর জামাই বউকে একসঙ্গে রিসেপশনের দিন কি সুন্দর লাগছে। এই যে রয়েছে ফুচকা আর চিকেন পকোড়া স্টল। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে, এখন আমি খেতে বসে পড়েছি।
এখন আমরা খেয়ে দিয়ে দিদির ঘরে আসলাম। দেখুন এখানে ফুলসজ্জার খাটটা সাজানো হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই ঘরগুলো, দেখতে থাকুন। আজকের ব্লগটা এখানেই থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে খুব শীঘ্রই আমাদের আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সো আজকের মতন টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।